হাই ফ্রেন্ডস, আজ আমি এসে গেছি কিচেনে। আজকে আমাদের একটা ব্রেকফাস্টে এত সুন্দর অ্যাভোকাডোর জিনিস দেখাতে চলেছি, যেটা আপনারা খেলে ভীষণ সুস্থ থাকবেন। তাহলে আমাকে দেখাবো, আসুন। তাহলে আমি বলছি, দেখুন। তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি এর মধ্যে কী কী মিশাবো। তাহলে প্রথম আমি মিশাচ্ছি, এটা দেখাচ্ছি, এটা হানি, তারপরে পেস্তা, তারপরে হচ্ছে কিচমিচ দেবো, দু রকমের আছে এখানে, তারপরে হচ্ছে গিয়ে কেশর দেবো, তারপরে কাজু দেবো, তারপরে হচ্ছে গিয়ে চিনিটা আমি পেশাই করে নিয়েছি খুব সুন্দর করে মেশিনে, সেটা দেবো, এটা আমুল বাদাম দেবো, এটা আখরোট, দেখছেন আখরোটটা, আখরোটটা আমি ছোটো ছোটো করে নিচে ওর মধ্যে দেবো, আর এটা আঞ্জির, যেটা আমার ভীষণ উপকারী জিনিস, এই দেখুন দেখছেন, এটা আঞ্জির, এই আঞ্জিরটা আমি ছোটো ছোটো করে দেবো, আঞ্জিরটা আপনাদের দেখাবো কীভাবে দেবো। আর এটা তো আমি বলেছি অ্যাভোকাডো হচ্ছে মেন উদ্দেশ্য, অ্যাভোকাডোটা দিলে মানুষের শরীর ভীষণ ভালো থাকবে, খাবেন এবং ভীষণ ভালো থাকে, দেখ খুব ভালো জিনিস, এটা আমি বানিয়ে আপনাদের দেখাবো। আর একটা জিনিস, এই যে দেখুন, এটা আমি যেটা বলতে চাইছি, এই যে দেখুন, আমি কিন্তু কোনো জল ইউজ করবো না, আমি এই গোমাতার দুধ আমি ইউজ করব। আপনারা মনে করলে পাউডার দুধও ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই, পাউডার দুধ আপনারা ইউজ করবেন যদি গোমাতার দুধ না পাওয়া যায়। আমাদের এখানে পাওয়া যায়, তাই আমি গোমাতার দুধ ইউজ করব। দেখতে পাচ্ছেন এই যে আমি গোমাতার দুধটা আমি গরম করে নিয়েছি, এটা আমি ইউজ করব কিভাবে সেটা আপনাদের দেখাচ্ছি। আর একটা কথা বলার ছিল, আমি এখানে দু রকমের দেখাবো, এই যে দেখছেন, এটা আমি আইসক্রিম করেও দেখাবো এবং আমি কীভাবে খাবেন সেটাও আমি দেখাবো। আমি আজকে দু রকম করে দেখাবো, যেটা আইসক্রিম করেও দেখাবো আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের খাওয়ার জন্য দেখাবো, একটা জিনিসে আমি দু রকম করে দেখাবো আজ। তাহলে আপনারা দেখুন আমি কীভাবে করছি। দেখতে পাচ্ছেন এরমভাবে কেটে নেবেন, তাহলে কী হয় জিনিসটা খুব ভালো হবে। দেখছেন কত সুন্দর জিনিসটা হয়ে গেল, দেখুন এটা হচ্ছে পেস্তাই, দেখুন দেখছেন এই পেস্তাটা ছাড়াচ্ছি, দেখুন আপনি পেস্তা অবশ্যই দেবেন, পেস্তা ভীষণ ভালো হয়, পেস্তা একটা কাঁচা হয় একটা ভাজা, আমি ভাজাটা দেবো, এই দেখুন আপনারা কাঁচাটাও দিতে পারেন কোনো অসুবিধে নেই, দেখছেন দেখুন। তাহলে আমি এগুলো সরিয়ে নিলাম, ওটা আমি দেবো কীভাবে দেবো, এই দেখুন কিছুটা পেস্তা কেটে নিচ্ছি, এই দেখুন। আমি মুনের অর্ধেকটা বানাবো, দেখছেন মুন বানালাম আমি, মানে আরও অনেক কিছু বানাতে জানি, সেটা আগামী দিনে দেখাবো কীভাবে কী করা যায়। দেখছেন আমি এটা মুন বানালাম। ছোট একটা মডেলের মতন বানালাম, দেখুন ভালো লাগছে তো। তাহলে এই যে দেখুন আমি এক করে জিনিসগুলো দিয়ে দিচ্ছি, সব পেশায় হয়ে যাবে, দেখুন দেখছেন
দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো কিন্তু এরকম দিকে কাটবেন, দেখছেন দেখলেন, এভাবে খুলে নেবেন, কোনো অসুবিধে নেই, ভীষণ ভালো। দেখুন এটা আমি খুলে নিলাম, রাখলাম, দেখতে পাচ্ছেন এভাবে আমরা ছাড়িয়ে নেবেন। আর ভিতরে এর ভিতরে প্রোটিন আছে, বুঝেছেন তো, খুব ভালো জিনিস, আপনারা খাবেন। দেখছেন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে, এই দেখুন, দেখছেন আমি দিয়ে দিলাম, সব দিয়ে দিচ্ছি। তাহলে এই যে দেখুন আমি মিল দিচ্ছি, আমি 250 গ্রাম নিয়েছিলাম, এই দেখুন মিলটা দিচ্ছি, এই দেখুন। আপনারা মনে করলে বারবার বলছি পাউডার দুধ দিতে পারেন, আমি গোমাতার দুধ দিয়েছি। আর এর ভিতরে আমি হানি দেবো, দেখুন, দেখছেন হানিটা দিয়ে দিলাম, হানি আমি দিয়ে দিলাম, আমি বলেছিলাম সুগারটাকে আমি পেশাই করে নিয়েছিলাম, তো সুগার আমি অল্প দেবো, না দিলে আপনারা যারা খাবেন দেবেন, আর যারা খাবেন না দেবেন না, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। দেখছেন আমার পিসাই হয়ে গেল, এই দেখুন দেখতে পাচ্ছেন সব হয়ে গেল রেডি, দেখতে পাচ্ছেন পুরো ইয়ে হয়ে গেছে। এবার এটাকে আমি একটু মিল্ক দিয়ে দেবো, দেখুন পুরো ড্রাইস হয়ে গেছে। এবার আমি এটাকে এর ভিতর দেব, যেহেতু আমি একটু আঠাটা করেছি, আমি যেহেতু বলেছিলাম আইসক্রিম বানাবো, তাই একটু আঠাটা করেছি, কারণ আঠাটা না করলে অত ভালো দেখাবে না। দেখুন তাহলে দেখছেন আমি আজকে আইসক্রিম বানিয়ে দেখাবো, দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি এগুলোতে দেবো, দেখুন দেখছেন এগুলোতে আমি আইসক্রিম বানিয়ে আপনাদের দেখাবো।
দেখলেন আমি আইসক্রিমের জন্য সব দিয়ে দিলাম, তাহলে এই যে দেখছেন আমি আটকে দিচ্ছি, দেখুন তাহলে আমার আইসক্রিমের জিনিস তৈরি হয়ে গেল। দেখুন এটা আমি ফ্রিজে দিয়ে দেবো, ডিপ ফ্রিজে 12 ঘন্টার জন্য। তাহলে এই দেখুন আমি দুরকমভাবে করলাম, তাহলে আমি এটা ডিপ ফ্রিজে দিয়ে দেবো। ফ্রিজে দেওয়ার পর আমি ঠিক এটাকে আমি আমাদের ডিপ ফ্রিজে 6 ঘন্টা রাখলে পুরো এটা মোটামুটি আপনার পুরো আইসক্রিম হয়ে যাবে, তারপরে আমি খাব। তাহলে আমি অ্যাভোকাডো নিয়ে আমি করে ফেলেছি, অ্যাভোকাডোটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড। তাহলে আমাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আপনারা খাবেন এবং বাচ্চাদের খাওয়াবেন। ঠিক আছে, বাই বন্ধুরা। তাহলে দেখুন আমি ফ্রিজে নিয়ে এসেছি, আমি ডিপ ফ্রিজে দিয়ে দেবো। দেখুন ডিপ ফ্রিজে দিয়ে দেবো এই কারণেই, কারণ আমি 6 ঘন্টা ফ্রিজ চালালে আমাদের ফ্রিজে হয়ে যায়। আমি রেখে দিলাম, আর রেখে দেওয়ার পর আপনি দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজে রেখে দিয়েছি, এটা আইসক্রিম হবে, 6 ঘন্টা পর বার করে আমরা খাবো। আমি দিয়ে দিচ্ছি। হাই ফ্রেন্ডস, তাহলে আমি এসে গেছি, এখন আপনাদের আইসক্রিম বানানোটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই ফ্রিজ আপনার খুলছি, এই দেখুন এই খুলেছি, এই ভিতর থেকে দেখছেন আইসক্রিম আমি বার করছি অলরেডি। এই দেখুন দেখতে পাচ্ছেন আমার আইসক্রিম তৈরি হয়ে গেছে ফ্রেন্ড। তাহলে চলুন আমরা দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা কীভাবে বার করবো। তাহলে ফ্রেন্ড দেখুন আমি এখন আইসক্রিমটা খুলবো, কিন্তু এভাবে তো খোলা যাবে না, তার জন্য আমি এখানে একটু কিছু ফুল দেওয়া জল নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন আমি এটার ভিতর দেবো, এবার আইসক্রিমটা এভাবে খুলে যাবে, দেখছেন। আমি এবার আইসক্রিমটা এই দেখুন, দেখছেন দেখছেন কত সুন্দর বেরোলো, দেখুন আমি এটা খুলে ফেলেছি, আবার একটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের। তাহলে এই যে দেখুন আমার হয়ে গেছে আইসক্রিমগুলো তৈরি, এই দেখুন দেখতে পাচ্ছেন আমি দেখছেন কত সুন্দর ডিজাইনের আমি করিয়েছি এটাকে। আচ্ছা এটা একরকমের হয়েছে, এ দেখুন আর একটা দেখুন, দেখছেন কত রকম ডিজাইনে আমি করেছি। এটা দেখুন দেখছেন, এবার আমাদের ভাজিষ্ণু খাবে। ভাজিষ্ণু নাও, শোনা তুমি নাও, হ্যাঁ নাও একটু খাও দেখি, টেস্ট করো, ভালো খেতে শোনা, বলো ভেরি ফাইন, বলো বলো, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বাই। হ্যাঁ ভাজিসনি একটু হা মুখে নাও, তাহলে দেখতে আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের, ভীষণ ভালো খেতে হয়েছে, ওয়ান্ডারফুল। তাহলে আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করবেন, বাই ফ্রেন্ড, বাই বলো, হাই চাইল্ড, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বাই বলে আমি বাইট করে দেখাচ্ছি, দেখাও বলো কেমন খেতে হয়েছে, হাত দিয়ে দেখাও, হাত দিয়ে দেখাও, বলো ভাও এরকম করো। তাহলে আপনারা দেখলেন আমি কিভাবে আইসক্রিম করলাম। তাহলে আইসক্রিমটা এভাবেই আপনারা করবেন এবং ফ্রিজে 6 ঘন্টা রেখে দেবেন, দিয়ে আপনারা আইসক্রিম করে খাবেন। তাহলে আমাকে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবেন, বাই বন্ধুরা, বাই ফ্রেন্ড।